কাশার সবাই তো আটক হচ্ছে আটক তাদেরকে মুখ আটক হচ্ছে আর হচ্ছে না আপনি যদি এই গভীর মাটির তলো থেকে আটক করেন সেখানে ফন্দা বলবে আগুন জ্বালাই দে পুড়াই দে মুখ তো আটক হচ্ছে না মুখ আটক হচ্ছে না যেখানে আটক হোক তাদের যোগাযোগ আছে তাদের এই যে বিরোধী দলের লোকেদের সাথে যোগাযোগ অবশ্যই আছে আপনি দেখছেন বিএনপি করছেন হ্যাঁ কার গায়ে কি লেখা আছে বিএনপি আমার প্রশ্ন আপনার কাছে কারো গায়ে কি লেখা আছে বিএনপি আওয়ামী লীগ লেখা নেই কিন্তু সেটা ব্র্যান্ডে খারাপ হবে যে এতদিন যদি না হয় এখন কেন হচ্ছে এখন হওয়া মানে সেটা বিরোধী দল এখন বিরোধী দল হরতাল দিচ্ছে বিরোধী দল আবার দিচ্ছে অর্থাৎ তারাই এগুলা করছে এতদিন হয় না আর আপনি বলতেছেন আমি দেখছি কিনা আমি ওনাকে দেখলে আপনাকে দেখলে বলতে পারবো যে আওয়ামী লীগটা বিএনপি লেখা আছে প্রমাণ কি প্রমাণ নাই সেটা বুঝতে হবে এটাই বিগত পাঁচ বছর আওয়ামী লীগ একটা এগুলো হয় নাই এখন ইলেকশন সামনে যায় বিএনপি আবার দিচ্ছে বিএনপি আমি এই হরতাল দিচ্ছে তারাই আগুন জ্বালাচ্ছে এটা পানির মতো পরিষ্কার ওকে এটা গরিবের একটা 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 লোকের এটা পুড়ে দিল বিএনপি সন্ত্রাসীরা এটা ঠিক করেন এটা তো আমরা জনগণ মানতে পারি না আমরা জনগণের কেন কষ্ট ভোগ করবো এই গাড়িটাকে কে দায় দিবে এটা কে দায় দিবে এই মালিকে এই গাড়ির টাকাটা কে দিবে কোন সরকার দিবে আপনি ঘটনাস্থলে কি ছিলেন কি ছিলাম না আমরা এই একটু করে আসলাম আচ্ছা আপনি কিভাবে শিওর হচ্ছেন যে এখানে বিএনপি নেতা কর্মীরা আগুন দিয়েছে কারণ আমরা এখন যারা নাকি নেতা আছে যারা নাকি দলে আছে তারা তো জনগণের ক্ষতি করতে চাচ্ছে না বিরোধী দলের হরতাল দিচ্ছে বিরোধী দলরা এই ক্ষতিগুলো করতেছে কইরা আমাদের আমাদের আওয়ামী লীগ মানে জনগণের বর্তমানে যে ক্ষমতা আছে তার বদনাম করার জন্য তার ক্ষতি করার জন্য তাকে রুখার জন্য এই কাজগুলো করতেছে এগুলো করলে কি আওয়ামী লীগ পাশ করতে পারবে আচ্ছা বিএনপির এই যে অবরোধ টানা সামনে হয়তো আরো কর্মসূচি আসছে এইসব কর্মসূচি করলে বিএনপি কখনো পাশ করতে পারবে না এইসব কর্মসূচির ব্যাপারে আপনাদের মতামত কি আপনাদের মতামত কি এইসব কর্মসূচির বিষয়ে আমার মতামত এইভাবে অবরোধ হরতাল না দিলেই ভালো হয় কেন দেবে জনগণের ক্ষতি হবে কেন আমার একটাই কথা একটাই দাবি দেশে যাই হোক মানে আওয়ামী লীগ বিএনপি যাই যাই করুক কিন্তু আমার কথা হচ্ছে কি জনগণকে ক্ষতি করে জনগণকে এভাবে কষ্ট দিয়ে লাভ নেই জনগণের ক্ষতি হবে কেন বাসে যে আগুন দিচ্ছে কার নির্দেশে আগুন দিচ্ছে বলে আপনার আপনাদের মনে হচ্ছে কার নির্দেশে হবে এটা তো আমরা স্বাভাবিক এটাই জানি যে এটা বিরোধী দলরা ছাড়া এটা কেউ অনুরোধ করতেছে না কারণ যারা দলে আছে তারা এই পর্যন্ত একটা ক্ষতি করে নাই এই পর্যন্ত আওয়ামী লীগের কোনো গাড়ি জ্বালানো হচ্ছে হয়নি এমন কোনো ঘটনা হয়নি আজকে কয়েক প্রায় 15 দিন ধরে যেগুলো হচ্ছে গাড়ি পড়তেছে মানুষ মারতেছে একটা পুলিশ মারছে এটা কেন হচ্ছে এখন রাজনীতি ইলেকশন কাছে এসে পড়ছে এখন বিএনপিরা এগুলো করে আওয়ামী লীগকে দোষ দিচ্ছে দোষ দিয়ে আওয়ামী লীগকে দমানোর চেষ্টা করে দমবে না বিগত 15 বছরে দমে নাই এখনো দমবে না আওয়ামী লীগ এগিয়ে যাবে যাবে বিএনপির তো সব নেতাকর্মী আস্তে আস্তে গ্রেপ্তার হচ্ছে পলাতক অবস্থায় আছে কিন্তু তারা কার সাহসে তারা এই কাজগুলো করছে এখন কার সাহসে এই কাজগুলো করছে বলে আপনাদের মনে হচ্ছে বিএনপির ও বিএনপির কার সাহস সবাই তো আটক হচ্ছে আটক তাদেরকে মুখ আটক হচ্ছে আর হচ্ছে না আপনি যদি এই গভীর মাটির তলো থেকে আটক করেন সেখানে ফোন দেওয়া বলবে আগুন জ্বালাই দে পুড়াই দে মুখ তো আটক হচ্ছে না মুখ আটক হচ্ছে না যেখানে আটক হোক তাদের যোগাযোগ আছে তাদের যে বিরোধী দলের লোকেদের সাথে যোগাযোগ অবশ্যই আছে যেই করুক এটা ঠিক না এটা করবে কেন হ্যাঁ তারা সরাসরি আসুক নির্বাচনে আসুক তারা বিরোধী দলেরা হরতাল দেয় তারপর ভাঙচুর করে তারাই এগুলো করে এটা ঠিক করেন সাধারণ জনগণের কষ্ট হচ্ছে কেন জনগণের নিশ্চয়তা নেই কোনো রাস্তাঘাট চলতে পারে না হাঁটতে পারে না কেন করবে ইলেকশনটা আসলে হবে কেন এটার বিরুদ্ধে আমরা সবাই সচ্ছল হতে চাই এটার বিরুদ্ধে সবাই আমরা আন্দোলন করতে চাই এটা সম্ভব এটা আপনি ঠিক করে নেই 2024 ভোটাভুটি আসছে সামনে এই জন্য এখন এগুলো করতেছে কেন কই এই 5 বছর তো হলো না এই 5 বছর একটা আগুন পোড়া হইয়া বাস পুড়লো না একটা মানুষ মারলো না পুলিশ মারলো না এখন তো একটা সামনে 1 মাস পরে আমাদের ইলেকশন এখন কেন পুরো হচ্ছে এটা কে করছে এটা বোঝাই যায় দেখো বাইরে থেকে কোনো নির্দেশ আসতেছে আমেরিকা বা লন্ডন থেকে আমেরিকা বাইরে থেকে স্নিধান আসছে কিনা সেটা আমরা জানি না আমরা সাধারণ মানুষ তো আমরা এত কিছু জানি না এত কিছু বলতে পারবো না তারা কাজ করতেছে শোনেন পুলিশরা পুলিশ প্রশাসনরা যেভাবে কাজ করতেছে তার মাঝখান দিয়া মানে পুলিশ সাইজাই বিএনপি আসতে পারে আমি বিএনপির একটা লোক মনে করেন আমি যদি পুলিশ সাইজা আমি একটা ভাবলে যে আগুনটা লাগাই দিই কিছু করার নেই পুলিশ প্রশাসন ভাবতেছে যে আমরা কাজ করতেছি সব কিছু টেকেল দিতে আছে কিন্তু এর মাঝখানেই একটা শব্দ বেশি আইসে আগুন লাগাইতে পারে আগুন লাগাটা ব্যাপার না আচ্ছা বিভিন্ন জায়গায় আগুন লাগার পরে তখন যারা গ্রেপ্তার হচ্ছে যারা জানিয়েছে তারা কিন্তু অনেকে দাবি করছে এটা ছাত্রলীগ লাগিয়েছে
কিছুই বলে সেটা মেনে লাভ নেই কেউ বলে আওয়ামী লীগ করছে কেউ বিএনপি বলছে করছে এতদিন আওয়ামী লীগ কেন করলো না আওয়ামী লীগ কেন আগুন লাগাইলো না বাসে কেন জনগণকে মারলো না পুলিশকে মারলো না এতদিন আওয়ামী লীগ মারতে পারলো না এখন আওয়ামী লীগ কেন মারবে কারণ এখন বোঝাই দেয় পানি মতো পরিষ্কার বিএনপি করতেছে আমি দেখছি কিনা আমি ওনাকে দেখলে আপনাকে দেখলে বলতে পারবো যে আওয়ামী লীগটা বিএনপি লেখা আছে প্রমাণ কি প্রমাণ নাই সেটা বুঝতে হবে এটাই বিগত পাঁচ বছর আওয়ামী লীগ এগুলো হয় নাই এখন ইলেকশন সামনে বিএনপি অবরোধ দিচ্ছে বিএনপি এই হরতাল দিচ্ছে তারাই আগুন জ্বালাচ্ছে এটা পানির মতো পরিষ্কার ওকে এখানে আমার কথা আমার নাম মাহমুদা আমি জামনা থানার মহিলা সম্পাদক থ্যাংক ইউ